नमस्कार बंधुरा चैतालीस किचने आपनादेर सकलके स्वागत। आमी चैताली। तीव्र गरम आर सन्ध्येबेला झमझमिये बृष्टि आबहावार ई खामखेयाली बनाय आमरा सबाई प्राय कम बेशी असुस्थ हये पड़छि। তাই এই সময় অনেকেরই পছন্দ একটু হেলদি খাবার। আজ তাদের জন্য জ্যান্ত চারাপোনা মানে ছোট সাইজের রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে, এতে বেশ অনেকটা তেল আমি গরম করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা রুই মাছ হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজব না। এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা আমি এইভাবে পাল্টে দিচ্ছি। জ্যান্ত রুই মাছ আমরা অনেকেই খাই, আবার অনেকেই অতটা পছন্দ করি না। জ্যান্ত রুই মাছ দিয়ে এই সময় সিজনের অনেক ধরনের সবজি দিয়ে ঝোল খেতে দারুণ লাগে। তো আজও আমি এমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই সামান্য তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি আলু ও পটল। আলু ও পটলটাকে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব আদা বাটা, হাফ ইঞ্চির মতো আদা আমি বেটে নিয়েছি, তো সেটাই এখন আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন, 1 টিস্পুনের মতো নুন আমি ব্যবহার করেছি, কারণ এখানে বেশ অনেকটা সবজি আছে আর যেহেতু এটা ঝোল ঝোল হবে তাই একটু নুন বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো বাটা, একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এইভাবে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব জিরার গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এইভাবে আদা জিরা আর টমেটো বাটা দিয়ে সিজনের সবজি দিয়ে মাছের ঝোল করে খেলে দারুণ লাগে। আমরা অনেকেই মাছের ঝাল বা মাছের কষা ঝোল খেতে খুব পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে গ্রীষ্মের সবজি হিসাবে পটল বা ঝিঙা দিয়ে আদা জিরা টমেটো বাটা দিয়ে ঝোল করে দেখবেন দারুণ খেতে লাগে। আজকে এই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা জল আমি দিয়ে দিয়েছি, এতে করে আলু ও পটলটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। জ্যান্ত মাছের এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ছোট সাইজের রুই মাছ। এই পর্যায়ে আপনারা একটু গোলমরিচও ব্যবহার করতে পারেন, এতে স্বাদটা আরো বেড়ে যায়। এখানে আমি ব্যবহার করিনি,
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু পটল দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই রকম হেলদি রান্না যদি আপনারা খেতে চান তাহলে বাড়িতে অবশ্যই জ্যান্ত মাছের সিজনের সবজি দিয়ে এই রকমভাবেই একটা রেসিপি বানিয়ে খাবেন। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।